অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ ক্যাবল টিভি চ্যানেলের সম্প্রচার সংক্রান্ত উদ্ভূত সমস্যা নিরসনে আলোচনা করেন। আলোচনাকারে মন্ত্রী ক্যাবল টিভির সম্প্রচার সংক্রান্ত সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন এবং এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রীও অনুরোধ করেছেন। আলোচনাকালে প্রতিনিধিরা জানান, ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে যেখানে স্যাটেলাইট চ্যানেল নেই, সেখানে ক্যাবল চ্যানেলের সম্প্রচার গণযোগাযোগ এবং প্রচারের একমাত্র মাধ্যম। তাই অন্যান্য রাজ্যগুলোর মতো টেলিভিশন সম্প্রচারে ব্যবস্থাপনা ত্রিপুরায় নেই। স্যাটেলাইট চ্যানেল পরিচালনার মতো সার্বিক সামর্থ্য এখনও রাজ্যে গড়ে ওঠেনি, ফলে এমএসওর মাধ্যমে নথিভুক্ত হয়ে কিংবা কোম্পানি আইনে নিবন্ধীকরণের মধ্য দিয়ে ক্যাবল চ্যানেল চালানো কার্যত অসম্ভব। তাই পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরাকে চলমান এই নিবন্ধীকরণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ারও অনুরোধ জানান প্রতিনিধিরা। মন্ত্রী দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং এই সমস্যার সমাধান হবে বলেও আশ্বস্ত করেন। তিনি ভুয়ো খবর, অনৈতিক সংবাদ ও অনৈতিক সাংবাদিকতার ক্রমবর্ধমান ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এক্ষেত্রে ত্রিপুরার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আলোচনা নির্যাস ফলপ্রসূ বলে সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা আশা ব্যক্ত করেন। কেবল চ্যানেলের যে সমস্যা সারা দেশে শুরু হয়েছে, ত্রিপুরাতেও এটা একটা বড় প্রভাব পড়েছে। কারণ ত্রিপুরা রাজ্যে প্রায় 30টির মতো কেবল চ্যানেল এখন চালু আছে, আমাদের কোনো স্যাটেলাইট চ্যানেল নেই। আজকে থেকে নিয়ম মতো এটা বন্ধ হওয়ার কথা। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগে আমরা আজকে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করি। আমাদের সঙ্গে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের প্রতিনিধি এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির প্রতিনিধিরা ছিলেন। আমরা ওনার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সমস্যা সারা দেশে তৈরি হয়েছে, এটা যাই হোক ত্রিপুরার ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে না এবং ত্রিপুরার যাতে কেবল চ্যানেলগুলো ঠিকঠাক মতো চলে এবং ত্রিপুরার সংবাদ মাধ্যম যেন ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য এই উদ্যোগ নেবেন। এবং এই ক্ষেত্রে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। উনি প্রশংসা করে বলেছেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন এই সমস্যাটা নিয়ে, উনি বলছেন যে আপনাদের চাইতে বেশি সমস্যা বেশি উদ্বেগ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে প্রকাশ করেছেন, তাহলে আমাকে কিছু করতেই হবে। এবং উনি বারবারই বলেছেন যে ত্রিপুরার যে সমস্যা এটা উনি অনুধাবন করেছেন এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন এবং ত্রিপুরার কেবল চ্যানেলগুলো যাতে ঠিকঠাক চালু থাকে এবং এই মাধ্যমটা যাতে যেভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে মানুষের স্বার্থে এটা যাতে অটুট থাকে সেই ব্যাপারে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রকের যেটুকু করার প্রয়োজন সেটা উনি করবেন। এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে একদিনের মধ্যে ক্যাবল চ্যানেলের সমস্যা নিরসনের সংবেদনশীল ভূমিকা নিয়েছেন, তার প্রতি এওজে এবং ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রীর এই ভূমিকা সংবাদ মাধ্যমের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে সংগঠনের নেতৃত্বরা মনে করেন। আজকের প্রতিনিধি দলে ছিলেন প্রণব সরকার, ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, সেবক ভট্টাচার্য, জয়ন্ত দেবনাথ, সৌরজিৎ পাল, রঞ্জিত দেববর্মা, প্রসেনজিৎ ভট্টাচার্য, হানিফ আলী, অর্ঘ্যজ্যোতি দত্ত, সমরেশ দে ও মানস দেববর্মা প্রমুখ। Bureau Report, Public Now.